চট্টগ্রামত দ্বিতীয় দিনের মতো কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মী হল অবস্থান কর্মসূচি পালন করছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশের মতো রাঙ্গুনিয়া কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারের কমিউনিটি ক্লিনিকত কর্মরত স্বাস্থ্যকর্মী হল সোঁয়ারী জাতীয়করণের দাবিত দ্বিতীয় দিন অবস্থান কর্মসূচি পালন করছে। উপজেলার 39 জন কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মী হল 3 দিন ব্যাপী এই ধর্মঘট পালন করি আইয়ের। আর আর সরি জাতীয় কর্ণন পর্যন্ত এই আন্দোলন চলিব, এই আন্দোলন অব্যাহত থাকিবে। আন্দোলন সংগ্রাম তাই সিধে শুধু একখান হারণ ইনদি আর আর বিভিন্ন সময় নেই যে আর চৌরি জাতীয়করণ গরিব গরিব আশ্বাস তো বুঝি কিন্তু এর বাস্তবায়ন না হয় বিভিন্ন এমপি মিনিস্টার হলে কিন্তু আর আর ইয়ান বাস্তবায়ন না করে। ফটিয়াত কেন্দ্রীয় কমিটি ঘোষিত 3 দিনের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির দ্বিতীয় দিনের কর্মসূচি পালিত হইয়ে সংগঠনের উপজেলা সভাপতি শকত হোসেন রাসেলের সভাপতিত্বে এড়ে বক্তব্য রাখে অলক দাস, নাসির উদ্দিন, অমিত দে, রিনা আক্তার সহ উপজেলার ব্যাক সিএসসিপির নেতৃবৃন্দ। এবং আগামী হেলেও আর উপজেলাতে অবস্থান করুন, ইয়ার পরদিন আমরা আগামী 23 তারিখ সিভিল সার্জন অফিসের মধ্যে অবস্থান করুন, অবস্থান পরদি আরও 2 দিনের দাবি আদায়ের লেগুলি দুদিন সময় দিন সরকারের, তারপরেও যদি না করে তাহলে আর দেখা যায় আর অন্বেষণ শুরু করে দিই। আর আর দাবি হলে চাকরির রাজস্ব চাই, আর শুদ্ধ সিএসসিপি প্রাণের দাবি, আর চাকরির রাজস্ব আর গ্রামের মানুষের সেবাগান যেন অব্যাহত রাখতে পারে। ডেস্ক নিউজ, C+ TV। দর্শক, আর আর এই ভিডিও কিন্তু অনারত কম লাগে এই লাল সাবস্ক্রাইব বাটন দবরাই উঙ্গ সাপ এবং C+ ফোন এই চাহ।